আজকেই হচ্ছে এবছরের সেরা কুয়াশা পড়েছে, দেখেই বুঝতে পারছেন একদম ঘন কুয়াশা ঢেকে আছে চারিদিক। এখন সময় হচ্ছে 7:15। গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এরকম কুয়াশা এবছর একদম দেখাই যায়নি, এই মানে আজকেই পড়লো আর কি। আর এরা এই যে পড়তে চলে এসছে, এরা কটার সময় ওঠে একবার একটুখানি শুনুন। এই তোরা কটার সময় উঠিস? ভোরবেলা উঠিস? উঠে কি করলি? দাঁত মেজে খেয়ে তারপরে এসছিস? আমি রুটি আর চা খেয়েছি। রুটি আর চা? রুটি সকালবেলা বানানো হয়ে গেল তো? আগে টাইমে জল আসতে বেশ উপকার হতো, মানে কাঁচা ধোয়া, থালা বাসন মাজা, এগুলো একেবারে চিন্তা করতে হতো না। কিন্তু এখন আর জল আসে না, তো বেশ খারাপ জিনিস। আর আমি ভুল কথা বারবার বলা উচিত নয়। তো এখন হচ্ছে কাজ বাজ শুরু করি, আর আজকে আমার সারাটাকে আর কি বিদায় দেব। তো 9:10 দিকে ওই সারাটাকে নিয়ে যাবে একজন, সে বলেছিল যে মুরগি বিক্রি করবো। আমি বলেছিলাম হ্যাঁ, বড় মুরগিগুলো আস্তে আস্তে এবার হচ্ছে মানে বিক্রি করবো, কেননা মুরগি এমনি বেশি দিন রাখা যায় না, এমনিতেই রোগ টোক হয়ে মরে যায়, আর তাছাড়া খাবারের সমস্যা, আর 1-1.5 বছর হতে গেল ওই মুরগিগুলো। তো ভাবছি যে সারাটাকে বিক্রি করে দিই, আবার এই বড় ছোট মুরগিগুলো আবার বড় হয়ে উঠছে, খাবারের প্রচুর প্রয়োজন, তো ওই জন্য সারাটাকে বিক্রি করে দিচ্ছি। আর ওকে তো সারাদিন বেঁধে রাখা হয়, তো এমনিতেই খারাপ লাগে, আর তাছাড়া হচ্ছে প্রচুর কামড়ায় এদেরকে, তো ভাবছি যে তাহলে ওকে বিক্রি করে দিই। আর একটা শাড়ি বিক্রি করে দেবো, একটা শাড়ি থাকবে, আর হচ্ছে বাচ্চাগুলোকে ওর বড় করে তুলবো, এরকমই করবো ভাবছি। তো আজকে নিয়ে যাবে আর কি। বাড়ির মুরগি আমরা কখনোই আর কি এদেরকে মেরে খেতে পারি না, আমাদের মন চায় না, তো ভাবছি যে এতগুলো মুরগি আর রেখে কী করব, তো ওই জন্য বিক্রি করে দিচ্ছি। আর হচ্ছে সত্যি কথা বলতে নিজে হাতে পুষে না, বিক্রি করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, মানে কেমন যেন একটা হয়ে যায় আর কি মনটা। তো কিছু করার নেই, এরা এই জন্যেই জন্মেছে আর কি, আর এই জন্যেই এদের পোষা, বিক্রি তো করতেই হবে। তো ভাবছি যে তাহলে ওকে আর কি বিক্রি করে দিই আগে, দিলে আর কি সুবিধা হবে। তো মুকুলগুলো দেখুন বেশ বড় বড় হয়ে গেছে, আগে দেখাতাম বেশ ছোট, আর এখন দেখুন বেশ অনেকটা করে বড় বড় হয়ে গেছে। বাবা কালকে বিকালবেলা এসছিলো, এসে হচ্ছে কিছু সবজি টবজি দিয়ে গেছে, তো সেগুলো কালকে আমি ব্যাগ থেকে বের করিনি, তো ভাবছি যে এখনই বের করে নিই। আর বাবা না সবসময় ওই যে ব্যাগে করে আমাদের জিনিসপত্র দিয়ে যায়, তো অনেক ব্যাগ আমার কাছে রয়ে গেছে। বাবা বলছিল তাহলে ওই ব্যাগগুলো আনবি, আর হচ্ছে এইগুলো আবার নিয়ে যাবি, কেননা বাবারও ওখানে ব্যাগের প্রয়োজন হয়। তো আমি কী করেছি, হাজব্যান্ডকে ফোন করেছি যে তুমি যাও, কিন্তু বলতে মনে নেই যে হচ্ছে ব্যাগগুলো নিয়ে যাও, কি আর করা যায়, সব ব্যাগগুলো আমার কাছে রয়ে গেছে। আর বাবার প্রয়োজনীয় যে কাজগুলো আর কি ব্যাগের মাধ্যমে হয়, সেইগুলো আর কি অসুবিধা হচ্ছে। বা বল যে কি আর করা যায়, আমি কিনে নেবো, কোন থাক। তো কী কী সবজি এনেছে আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে এই যে বাগানের পালং শাক, ভীষণ ভালো হয় একদম। আর এটা হচ্ছে বেতো শাক, বেতো শাক খুব একটা হয় না, মাটি খেলেছিল তো ওই জন্য হচ্ছে খুব একটা হয়নি। তো আগে শাকগুলো বের করে নি, একটা পেঁয়াজ দিয়ে গেছে। বাবা আবার মাঝে সাথে আবার কিনেও দিয়ে যায়, এমন করে ব্যাগ হয়তো খালি আছে, হয়তো আবার অনেক সময় কিনেও দিয়ে যায়। বাবাদের ওখানে মানে সবজির দাম প্রচণ্ড কম, এই যে সালের তেল, এই যে ফুলকপি, এটা বাগানের, ওই জন্য ইঁদুরে এরকম খেয়েছে আর কি। এই একটা, এই একটা, এই যে একটা চালতা দিয়েছে, এগুলো কিনে দিয়ে গেছে, চালতা দেওয়া কিনে দিয়েছে। দুটো নারকেল, এটা গাছের নারকেল। আর আমি এই যে আলু শাক খেতে পছন্দ করি, আলু শাক দিয়ে গেছে এই অনেকটা। এই আলু শাকের ডাঁটা কিন্তু অনেক হয়ে গেছে আর কি, মানে খাবো খেতে খেতে শুকিয়ে যাবে। আর এইগুলো সবই হচ্ছে ওলকপি, একদম বাড়ির ওলকপি। বাচ্চা কাটে না।
এই ব্যাগের মধ্যে আছে বিনস, এগুলো বিনস, আর এটা হচ্ছে বেসন। চিরুনি ফেলে এসেছিলাম, চিরুনি নিয়ে এসেছে। আর এর মধ্যে এই যে টমেটো, সিম আর গাছের এই যে বেগুন, আমরা এখান থেকে এমনি কিনে খাই। কিন্তু যে দিয়ে গেল এই লেবু, টমেটো, এগুলো দিয়ে গেছে। এই যে খাস্তা দিয়েছিল, এরকম হচ্ছে আরও দু পিস ছিল, কিন্তু দুজন দুটো খেয়েছি। আর ওই যে দুটো আছে, এই যে খাস্তা দিয়েছিল, আর এক প্যাকেট বাদাম। বাচ্চারা পড়তে এসেছিল, ওরা চলে গেছে, ওই সাড়ে নটার সময় ছুটি দেওয়া হয়। আর এই যে মাছ ধরছে, আমি সবজি কেটেছি, ভাতও হয়ে গেছে, তো বললাম একটু মাছ ধরে দিলে বেশ ভালো হয়, কেননা নিরামিষ আর এই প্রচণ্ড ঠান্ডার সময় তো নিরামিষ একদম খেতে ইচ্ছা করে না, তো ওই জন্যই এই যে মাছ ধরতে বললাম। একটা মাছ হয়েছে, তো সেটা আমি কাটবো এক্ষুনি, আর বাকি মাছ যেটা ধরবে সেটা হচ্ছে শাশুড়ি মায়েদের দেওয়া হবে। একজন কমেন্ট করছিলেন যে কেন এই কলমি শাকগুলো খাওয়া হয় না, আসলে এই পার্টটাই হয়েছে না, তাছাড়া এই যে গাছের উপর থেকে বক সব এখানে পায়খানা করে দেয়, সাদা হয়ে যায় বৃষ্টির কারণে, সব ধুয়ে এরকম আবার সবুজ দেখাচ্ছে, এখানে খাওয়া হয় না। আর যে মাছটা এই যে ধরেছে সিলভার কাপ, এই যে এখন কেটে নেব, সবজি কাটা হয়েছে, শুধুমাত্র ভাত হয়নি এখনও রান্না, তো ভাবলাম যে তাহলে মাছ ধরে তাও তাহলে হচ্ছে রান্না করে সব ওই যে ছেড়ে দিলাম। আর ওই করকনাথ মুরগিটা সকালবেলা ডিম পারলো, যখন ছেড়ে দিচ্ছি তারা তাড়াতাড়ি করে গিয়েই এই যে ডিম পেড়ে চলে আসছে। আর এই যে ছোটো মুরগিগুলো ওই যে উপরে, ওদের এখন সবসময় ছাড়াই থাকে, আর ছেড়ে দেওয়ার জন্যই হচ্ছে ওই দিকটায় ওই যে ঘেরা দিয়ে দিয়েছি, যাতে ওই দিকটা না যেতে পারে, এই সাইডটাও ঘেরা দিয়ে দিয়েছি। পুনা পাখিরা খেয়ে যায়, পাখি পাখি প্রচুর আসে না, এরা যখন অন্যদিকে খায় ঘুরে ঘুরে, আর তখন পাখি এসে সব খেয়ে চলে যায়। কি করছো? ভাত, আটা আর গম, ম্যাশ, অত ওরা খেতেই পারে না, আর খেতে না পারার জন্য পাখিরা এসে খেয়ে চলে যায়। তুমি তো কুকুরগুলোকে ভাতগুলো দেবে, এই ভাতগুলো কুকুর তো আসেই না, ও যখন আসে তখন তুমি থাকো না, তুমি তো থাকো বাড়িতে, আমি থাকি না, সারা দিন বাড়িতে থাকি না, তুমি আমার সঙ্গে দেখা হয় না, তোমার সঙ্গে দেখা হয় না, আমি যখন ভাত রেখে রেখে ওর জন্য নষ্ট হয়, একবারে দিয়ে দিলে তুমি তো পরে খাবারও দাও না মুরগিগুলোকে, যে কুকুর কি ঠ্যাং ধরে আনবো, আমি খেয়ে যা রে খেয়ে যা। জীবনটাই এরকম, বড় হয়ে মরতে হবে যে কোনো কারোর হাতে, হয় মালিক না হলে হচ্ছে রান্না দিয়ে দাও, দাও একটু জলটা খাও। হ্যাঁ লড়াই করে খুব, তোদের সাড়া দেয় এক লাথি মারবে তোদের সাড়া কাজ হয়ে যাবে, আমাদের এই মহারাজের এত গায়ের যে হুরে বাবা, মানে ও পা দিয়ে ছড়িয়ে দেবে তা ওরা খাবে, ও হচ্ছে মস্তা, বলছে আমি আমি খেয়ে ছড়াবো, তারপরে ওরা ছড়িয়ে তো আছে না মুরগিটাকে, ওরা বলছে ছড়া ছড়াবে তো ওকে, ওই দূরে যেগুলো আছে সেগুলো তো এরা খেতে পাচ্ছে না, ওর কাছে তো কেউ গিয়ে খেতে পাচ্ছে না, বুঝতে পারছে না, সব তো বাইরে চলে গেছে না, তাড়াই একটাও ছড়ি না, তাড়াই না, তাড়াই না, সব ছড়া, সব ছড়া, আর আমার দেখ সব ছড়ি, এটা জল খাচ্ছে, জল খাচ্ছে, জল খাচ্ছে, ওইটার জন্য অপেক্ষা করছিলাম যে অন্তত জলটা খেয়ে যাক। এই যে সুজি ময়দা দিয়ে একটু গোলা রুটি করছি, এই এর মধ্যে একটু গুড় দিয়েছিলাম, দিয়ে একসাথে এই যে গোলা রুটি তৈরি হচ্ছে। এই যে সবজি কাটা হয়ে গেছে, ফুলকপি, গাজর, আলু আর ফুলকপির ডাঁটা একসাথে কেটেছি, আর বিট আর ওই যে বড় গাজরটা ওইটা ভাজা করব। আর আর এখানে এই যে মাছ কাটা হয়ে গেছে সিলভার কাপ, তো মাথায় কোনো মাছ রাখিনি, ওটা দিয়ে একটু ভাজা করব ওই গাজর টমেটো দিয়ে, আর বাকি মাছ হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব। এই যে সকালবেলা শুধু ভাজা দিয়েই ভাত খেয়ে নিচ্ছি, মাছের মাথাটা দিয়ে আর বিটকপি আর এই যে হচ্ছে গাজর একসাথে ভেজেছি, আর ঝোল তরকারি দুপুরবেলা খাওয়া হবে। তো এই যে চলে এসেছি কাজের জায়গায়,
আর এই যে দেখে বুঝতেই পাচ্ছেন যে কম্বল বিতরণ হচ্ছে। ওই যে লাল রঙের যে শাড়ি পরা উনি হচ্ছেন কাজী নজরুল ইসলামের নাত বউ। তো আমিও প্রথমবার দেখলাম, বেশ ভালোই লাগলো। তো আর বেশি ভিডিও করতে পারিনি। আপনারা ভীষণ ভালো থাকুন, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।